বিশ্বের অন্যতম বড় লিথিয়াম খনি আবিষ্কারের দাবি করেছে ইরান। দেশটির ভূগর্ভে মূল্যবান এ ধাতু শনাক্তের ঘটনা এটাই প্রথম। প্রথম বলে রীতিমতো ছক্কা পিটিয়ে তেহরানের দাবি, খনিটি থেকে উত্তোলন করা যাবে প্রায় 85 লাখ মেট্রিক টন লিথিয়াম। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর 2022 সালের তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে লিথিয়ামের মজুদ আছে 8 কোটি 90 লাখ মেট্রিক টন। শীর্ষ উৎপাদক অস্ট্রেলিয়া, চিলি, আর্জেন্টিনা ও চীন। গেল বছর লিথিয়াম উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ চিলি লিথিয়াম মজুতে রয়েছে শীর্ষে। প্রায় 93 লাখ মেট্রিক টন লিথিয়ামের মজুত রয়েছে চিলির ভূগর্ভে। মজুতে দ্বিতীয় শীর্ষ অস্ট্রেলিয়ার ভূগর্ভে লিথিয়ামের পরিমাণ চিলির তুলনায় অর্ধেকেরও কম, 38 লাখ মেট্রিক টন। ফলে ইরানের দাবি সত্য হলে লিথিয়াম মজুতে অস্ট্রেলিয়াকেও ছাড়িয়ে যাবে দেশটি। একবিংশ শতাব্দীর তেল খ্যাত মূল্যবান ধাতুটি প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ বিধায় কৌশলগত দিক থেকেও এর বিকল্প নেই আধুনিক যুগে। ফলে লিথিয়ামের মাধ্যমে বিশ্ববাজারে অনন্য অবস্থানে পৌঁছে যেতে পারে ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি বলয়ে যে দেশটি বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে বর্তমানে কোণঠাসা। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পশ্চিমের হামেদান অঞ্চলে মিলেছে লিথিয়ামের বিশাল মজুদ। ভূগর্ভস্থ আকরিকে পূর্ণ অঞ্চলটিতে লিথিয়ামের আরও কয়েকটি খনি মিলতে পারে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। মোবাইল ফোন, ল্যাপটপ, বিদ্যুৎ চালিত গাড়ি সহ বৈদ্যুতিক অনেক পণ্যের রিচার্জেবল ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান লিথিয়াম। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির জেরে গেল বছর সাদা ধাতুটির দামও আকাশ ছুঁয়েছে। আবার স্মার্টফোন, ল্যাপটপের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব যান চলাচলের মাধ্যম হিসেবে রিচার্জেবল বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ায় চাহিদা বেড়েছে লিথিয়ামেরও। আন্তর্জাতিক বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী 2022 সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এক বছরে লিথিয়ামের দাম বেড়েছে প্রায় 183%। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে 2024 সাল নাগাদ বিশ্বজুড়ে লিথিয়ামের তীব্র সংকট দেখা দেবে বলে জানিয়েছে S&P গ্লোবাল। বর্তমানে বিভিন্ন দেশে লিথিয়াম উত্তোলনে চলমান 53টি প্রকল্পে বার্ষিক খরচ $3,780 কোটি, যা আরও বেড়ে গেলেও 2030 সাল নাগাদ চাহিদার চেয়ে 6 লাখ টনের বেশি ঘাটতি থাকবে লিথিয়াম সরবরাহে। এমন পরিস্থিতিতে লিথিয়াম উত্তোলন ও বিশ্ববাজারে সরবরাহের সাশ্রয়ী পথ খুঁজতে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞায় ভঙ্গুর অর্থনীতির দেশটি তেলের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী অর্থনীতি গড়ে তোলার জন্য আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিল। গ্যাস, তেল, আকরিক লোহা, তামা সহ নানান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশটি খনিজ শিল্পে সক্রিয়তা বৃদ্ধির মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে $100 কোটি বৈদেশিক রাজস্ব আয়ের পাশাপাশি নাগরিকদের জন্য হাজার হাজার নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে তেহরান। নুসাদ কামাল, এখন বিশ্ব।